নিজ শহরে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সাথে ক্রিকেট খেললেন মাগুরা এক আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান। সকালে শহরের নোমানি ময়দানে বিজয় দিবস উপলক্ষে লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, যেখানে চারটি দল অংশ নেয়। দলগুলো হল লিজেন্ড চাঁদেরহাট, লিজেন্ড নবগঙ্গা, লিজেন্ড মধুমতি, লিজেন্ড গড়াই। সাকিব ছিলেন লিজেন্ড নবগঙ্গা দলের অধিনায়ক। তিনি কিছু সময়ের জন্য খেলায় অংশ নিয়ে ব্যাটও করেন। শহরের প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়দের নিয়ে সাকিবের সহপাঠী ও বড় ভাই প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়রা এই খেলায় অংশ নেন, যা এক মিলন মেলায় পরিণত হয়। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। পরে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নেন সাকিব আল হাসান।